আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্ট্যান্সে জানুয়ারি 2021 সেশনে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট কোর্স অর্থাৎ এমএ এমএসসি এমকমে অ্যাডমিশন নিতে চান, তাদের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান জারি করা হয়েছে। এই নিয়ে আজকের এই ভিডিওটি, আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কোন কোন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স আপনারা করতে পারবেন, এই সমস্ত বিষয়ে ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী, কোন বিষয়ের কোর্স ফি কত, এই কোর্সগুলো ইউজিসি অ্যাপ্রুভড কি না, অ্যাডমিশন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করতে পারবেন, বাড়ির কাছাকাছি কলেজ কোথায় আছে, ভর্তি হওয়ার সময় কত টাকা লাগবে, এর সাথেই কি বই দিয়ে দেবে নাকি বই আলাদা করে কিনতে হবে, এবং কত বছরের মধ্যে এই টোটাল এমএ কোর্সটি কমপ্লিট করতে হবে। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি, চলো না সময় নষ্ট না করে শুরু করা যাক। তো দেখুন, এটা হলো অ্যাডমিশনের নোটিফিকেশান পোস্ট গ্রাজুয়েট কোর্সে, এবং এটা জানুয়ারি 2021 সেশনে অ্যাডমিশনের নোটিফিকেশান। তো প্রথমে আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কোন কোন কোর্স করানো হয়। তো যারা এমএসসিতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ম্যাথমেটিক্স, জিওগ্রাফি এবং জুওলজি এই তিনটি বিষয়ে আপনারা এমএসসি করতে পারবেন, এবং এই তিনটি বিষয়ে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে উক্ত বিষয়ে অনার্স গ্রাজুয়েট হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই বিষয়ে অ্যাডমিশন নিতে পারবেন। নেক্সট আসি এমএর জন্য। তো যারা বাংলা, ইংরাজি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশান এই সমস্ত বিষয়ে আপনারা এমএ কোর্স এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে করতে পারবেন, এবং এই সমস্ত কোর্সে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে গ্রাজুয়েটে এই সমস্ত বিষয় থাকতে হবে, সেটা অনার্সে হোক অথবা পাশে হোক, এই বিষয়গুলো আপনাদের গ্রাজুয়েশন লেভেলে থাকলে আপনারা কিন্তু এই এমএ কোর্সের জন্য এমএ কোর্সে অ্যাডমিশনের জন্য যোগ্য হবেন। এছাড়াও যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে করতে চান, তাদের ক্ষেত্রে ইংলিশ ছাড়াও লিঙ্গুইস্টিক্সেও যদি আপনাদের সাবজেক্টটা থাকে গ্রাজুয়েট লেভেলে, সেক্ষেত্রে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছাড়াও পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টে যদি আপনাদের গ্রাজুয়েট লেভেলে থাকে, সেক্ষেত্রে আপনারা এই বিষয়ে অ্যাডমিশন নিতে পারবেন, এবং এডুকেশনের ক্ষেত্রে আপনারা যদি এডুকেশান ছাড়াও আপনারা যদি বিএড অথবা স্পেশাল এডুকেশনে বিএড পাশ হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এমএ ইন এডুকেশান করতে পারবেন। তো এই হয়ে গেল এমএ কোর্সগুলো। এবার আসি এমকম। তো এমকম কোর্সে অ্যাডমিশনের জন্য আপনারা বিকম অথবা বিবিএ গ্রাজুয়েট হলে তো এমকম কোর্সে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এরপর আসে এমএসডাব্লু। তো এমএসডাব্লুতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদেরকে সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যান্থ্রোপোলজি, ফিজিওলজি, ফিলোজফি, হিউম্যান ডেভেলপমেন্ট, কমার্স এই সমস্ত বিষয়েই আপনাদেরকে গ্রাজুয়েট লেভেলে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই এমএসডাব্লু কোর্স করতে পারবেন। এছাড়া আপনারা যদি বিটেক বা বিই বা এলএলবি বা বিভক এই সমস্ত কোর্স পাশ হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এমএসডাব্লু কোর্সের জন্য এলিজেবল হবেন। এরপর আসে এমএলআইএস অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তো এই কোর্সে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে বিএলআইএস পাশ হতে হবে, তাহলে কিন্তু আপনারা এমএলআইএসের জন্য অ্যাডমিশন মানে এমএলআইএস অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেবল হবেন। এছাড়া আপনাদের যদি লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা ইনফরমেশন সার্ভিস এই সমস্ত কোর্স যদি আপনাদের থাকে গ্রাজুয়েট লেভেলে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এমএলআইএস অ্যাডমিশনের জন্য এলিজেবল হবেন। তো এবার আসি আপনাদের ফিজ নিয়ে, যে আপনাদের কোন বিষয়ে অ্যাডমিশনের জন্য কোর্স ফি কত। তো যারা এমএ করবেন অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং এডুকেশান এই সমস্ত কোর্স এবং এমকম এই সমস্ত কোর্স করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনের সময় আপনাদের টোটাল লাগবে 4,275 টাকা, অর্থাৎ 3,800 টাকা হলো আপনাদের প্রথম কোর্স ফি এবং 475 টাকা অ্যাডমিশন ফি, টোটাল আপনাদের লাগবে 4,275 টাকা, এবং আপনাদের যে টোটাল দু বছর মিলে যে কোর্স ফি সেটা হলো 3,800 ডবল অর্থাৎ 7,600 টাকা। এরপর যারা এমএসডাব্লু কোর্স করতে চান এবং ম্যাথমেটিক্স এমএসসি নিতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডমিশনের সময় লাগবে 5,675 টাকা, এবং যারা এমএলআইএস কোর্স করতে চান অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনের সময় লাগবে 10,475 টাকা, এবং টোটাল যে কোর্স ফিটা সেটা কিন্তু এর ডবল থাকে, অর্থাৎ 10,000-এর ডবল 20,000, ঠিক আছে, এবার কিন্তু টোটাল কোর্স ফিটা থাকে। তো এই হয়ে গেল টোটাল বিষয়টা। এবার এসে যে এই কোর্সগুলো ইউজিসি অ্যাপ্রুভড কি না, তো হ্যাঁ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো করানো হয় এমএতে সেগুলো সবই ইউজিসি অ্যাপ্রুভ, অর্থাৎ সর্বত্র আপনারা সমান ভ্যালু পাবেন। এরপর সে অ্যাডমিশন কবে শুরু হবে, তো দেখুন এর অ্যাডমিশনের তারিখ দিয়ে দিয়েছে এখানে। আপনার যে অ্যাডমিশন সেটা হলো অনলাইনে হবে সম্পূর্ণ, এবং অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 18/11/2020 সকাল 10টা থেকে, এবং শেষ হবে 12/12/2020 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো এই টাইমের মধ্যে আপনারা অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশানটি করে নেবেন। এরপর আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা কিন্তু আপনারা 18/11/2020 থেকে 16/12/2020 মতো করতে পারবেন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান করার পর আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তারপর আপনাদের অনলাইনে ফিস সাবমিশন করতে হবে। তো ডকুমেন্ট আপলোডের পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে আপনারা এলিজিবল হলে সেক্ষেত্রে আপনাদের ফিস সাবমিশনের অপশান দেবে। তো ফিস সাবমিশন আপনারা করতে পারবেন 18/11/2020
তারিখ থেকে 22/12/2020 তারিখের মধ্যে। এবং আপনারা যদি অফলাইনে করতে চান সেক্ষেত্রে আপনারা 20/11/2020 তারিখ থেকে 22/12/2020 তারিখের মধ্যে অফলাইনে ব্যাংকিং আওয়ারে কিন্তু আপনারা ফিসটা সাবমিট করতে পারবেন। তো এই হলো টোটাল আপনাদের টাইম টেবিলটা। আপনারা চেষ্টা করবেন যে লাস্ট ডেটের অবশ্যই আগে আপনারা করে ফেলা সম্পূর্ণ, কারণ লাস্টের দিকে গিয়ে অনেক সময় সার্ভারের চাপ বেশি পড়ে, তার ফলে কিন্তু অনেক সময় সার্ভারটি ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশনটি নিয়ে নেওয়ার। এবার আপনারা অনলাইনে কী করে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন এই নিয়ে আমি খুব তাড়াতাড়ি যখন অ্যাডমিশনটা শুরু হবে অর্থাৎ 18 তারিখে আমি অবশ্যই একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। সেই ভিডিওতে আমি একটি অরিজিনাল অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দেবো যে আপনারা কী করে অনলাইনে মোবাইলের সাহায্যে অ্যাপ্লিকেশন করবেন, তারপরের প্রসিডিওরগুলো কী কী অর্থাৎ কীভাবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কীভাবে অনলাইনে ফিস পেমেন্ট করবেন, টোটাল সব কিছু আমি একদম স্টেপ লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তার ফলে যখন আমি সেই ভিডিওটা আপলোড করব তখনই তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবং এই অ্যাডমিশন সংক্রান্ত আপনাদের মধ্যে যদি কোথাও কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না, আমি অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমার সাথে যদি সরাসরি কথা বলতে ইচ্ছুক হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এরপর আসছে যে বাড়ির কাছাকাছি স্টে সেন্টার কোথায় কোথায় আছে। তো এই যে স্টে সেন্টারের যে লিস্ট সেই নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে আমি বলে দিয়েছি যে আপনাদের কোন কোন জেলায় কোন বাড়ির কাছাকাছি স্টে সেন্টার কোথায় কোথায় আছে, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার সব কিছু। তো আপনারা সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন ভর্তি হওয়ার আগে। এবার এসে ভর্তি হওয়ার সময় কত টাকা লাগবে সেটা আমি এখানে বলেই দিলাম যে অ্যাডমিশনের টোটাল কতগুলো ফিস লাগবে। এরপর যে বইগুলো সেই বইগুলোকে সাথে দেবেন নাকি আলাদা করে কিনতে হবে। তো এই যে আপনারা যে অ্যাডমিশনের জন্য টোটাল ফিসটা পেমেন্ট করছেন এর সাথেই কিন্তু আপনাদের বইগুলো দিয়ে দেবে, অর্থাৎ বইগুলো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আলাদা করে কিন্তু বই নেওয়ার জন্য আলাদা কোনো এক্সট্রা কোনো ফিস দিতে হবে না, অথবা বাইরে থেকে কিন্তু কোনো বই কিনতে হবে না। আপনাদের ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ যে স্টাডি ম্যাটেরিয়াল বলা হয় এখানে, তো SLM অর্থাৎ সেলফ লার্নিং ম্যাটেরিয়াল বলা হয় স্টাডি ম্যাটেরিয়ালকে, তো সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো আপনারা কিন্তু এক্সট্রা করে আপনাদের এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তো এবার আসে কত বছরের মধ্যে কোর্সটি কমপ্লিট করতে হবে। তো যেগুলো 2 বছরের কোর্স যেমন MA MSc এগুলো সব 2 বছরের কোর্স, এই কোর্সগুলো আপনাদের টোটাল 5 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আপনারা যদি মাঝখানে কোনো সময় গ্যাপ দেন সেক্ষেত্রে আপনাদের টোটাল 5 বছর রেজিস্ট্রেশনে ভ্যালিড থাকে, তার মধ্যে কমপ্লিট করতে হবে। এবং যেগুলো কিছু 1 বছরের কোর্স আছে, কিছু ডিপ্লোমা কোর্স আছে, পিজি ডিপ্লোমা, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো 1 বছরের কোর্স, তো সেই কোর্সগুলো কিন্তু আপনাদের টোটাল 3 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই হলো টোটাল বিষয়টি। তো এবার যারা জিওগ্রাফি এবং জুওলজিতে পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চান অর্থাৎ MSc করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সময় কোনো কিন্তু টাকাই লাগবে না, কারণ আগে কিন্তু টাকা লাগতো কিন্তু এবার কিন্তু সেই টাকাটা উঠিয়ে দিয়েছে। এরপর আপনাদের মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ এটা আপনাদের ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, এক্ষেত্রে আপনাদের সিটটা লিমিটেড থাকে। তো তার জন্য আপনাদের মেরিট লিস্ট বেরোবে, যার নাম্বার বেশি থাকবে অর্থাৎ যে মেরিটে ফার্স্ট হবে সেরকম থেকে যতগুলো সিট আছে ততগুলো স্টুডেন্ট নেওয়া হবে। এবং সিলেক্ট হওয়ার পরে অর্থাৎ কাউন্সিলিংয়ের পরে আপনারা যখন এলিজিবল হয়ে যাবেন অ্যাডমিশনের জন্য তারপরে কিন্তু আপনাদের যে টোটাল কোর্স ফিটা সেটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ এই প্রথমে অ্যাপ্লিকেশনের সময় আপনাদের কিন্তু কোনো ফিস লাগবে না। তো এই হলো টোটাল বিষয়টা। এরপরে আছে আপনাদের যে অ্যাপ্লিকেশান যে প্রসিডিওর সময় সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু এই যখন অ্যাডমিশনের জন্য আপনারা অ্যাপ্লিকেশান করবেন এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো স্টে সেন্টার যেতে হবে না, সব কিন্তু আপনাদের দেখুন অনলাইনেই হবে, ঠিক আছে, কোনো স্টে সেন্টার আপনাদের যেতে হবে না। এছাড়াও যে টোটাল পুরো প্রসেসটা অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আমি খুব তাড়াতাড়ি এরপরে একটি ভিডিও আপলোড করে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন সেই ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবার দেখুন এই সমস্ত কোর্স ছাড়াও BLIS অর্থাৎ ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং কিছু অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সেও কিন্তু অ্যাডমিশন নোটিফিকেশন জারি করা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো এই সমস্ত বিষয়ে প্রথম যে অ্যাডভান্স ডিপ্লোমাগুলো আছে এগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদেরকে গ্রাজুয়েট পাশ হলেই হবে। এবং আপনাদের ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে আপনারা যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি অনার্স থাকে গ্রাজুয়েটে সেক্ষেত্রে আপনাদের 45% মার্কস থাকতে হবে। এবং আপনারা যদি জেনারেলে গ্রাজুয়েট হয়ে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 50% মার্কস কিন্তু থাকতে হবে। তো এই হলো টোটাল বিষয়টি। এবং এছাড়াও আপনাদের যে কত টাকা কোর্স ফি লাগবে সেটা দেখুন এখানে দেওয়া রয়েছে। অ্যাডভান্স ডিপ্লোমা যে কোর্সগুলো আছে তাদের ক্ষেত্রে এগুলো সব 1 বছর করেই কোর্স থাকে, এগুলোর ক্ষেত্রে আপনাদের টোটাল কোর্স ফি লাগবে 4,075 টাকা। এবং যে ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এখানে ভুল দিয়েছে, এটা BLIS হবে। তো এই BLIS-এর কোর্সের জন্য আপনাদের টোটাল লাগবে কোর্স ফি 5,675 টাকা। তো এই হলো টোটাল বিষয়টি। এছাড়াও যদি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সমস্ত কমেন্টের অ্যান্সার করব। এবং এর যে ডেট টাইম শিডিউল সেটা কিন্তু সব সেম, আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 18/11 থেকে 12/12/2020 তারিখ পর্যন্ত,
ডকুমেন্ট আপলোড হবে 18/11/2020 থেকে 16/12/2020 তারিখ পর্যন্ত। অনলাইনে ফিস সাবমিশন হবে 18/11/2020 থেকে 22/12/2020 তারিখ পর্যন্ত, এবং অফলাইনেও আপনারা ফিস সাবমিশন করতে পারবেন 20/11/2020 তারিখ থেকে 22/12/2020 তারিখ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।